মহাসিন জুট মিলটি 9 বছর আগে বন্ধ হয়ে গেছিল। আমরা আমাদের ন্যায্য পাওনার দাবিতে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা মিল মালিকের বাড়ি ঘেরাও কর্মসূচি করছি এবং এখান থেকে আমরা কর্মসূচি দিয়েছি যে আগামী 1 সপ্তাহের ভিতরেই মাননীয় শ্রম প্রতিমন্ত্রী জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি, এনাদের হস্তক্ষেপ কামনা করছি 1 সপ্তাহের ভিতর যাতে শ্রমিকরা তাদের পাওনা বুঝে পায়। যদি না পায় আমরা আজকে যদিও এখানে সংক্ষিপ্ত আমরা এখানে অবস্থান নিয়েছি, ঘেরাও করেছি, আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে অবস্থান করবো এবং এখান থেকে আমরা বের হবো না, প্রয়োজনে আমরা মরেই তো গেছি, এখানে আমরা আত্মতি দেবো, এটাই হলো আমাদের কর্মসূচি। আমরা আজকে দেয়ালে পিঠ ঠেকার ঠেকে গেছে, যার জন্য আমরা মালিকের বাড়ির সামনে অবস্থান করছি। আগামী 1 সপ্তাহের ভিতর যদি শ্রমিকের ন্যায়সঙ্গত যে পাওনা আছে এটা পরিশোধ না করে তাহলে আমরা 1 সপ্তাহ পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা অনশন ধর্মঘট করব আর শ্রমিকের পরিবার পরিজন নিয়ে আমরা এখানে অবস্থান ধর্মঘট করব এবং এখানে আমরা আত্মহতি দেব। সবাইকে ধন্যবাদ। প্রায় 11 কোটি টাকা শ্রমিকরা পাবে তাদের হিসাবে, তারা যে হিসাব জেডিএলে জমা দিছে আমাদের হিসাবে আরও বেশি পাবো। সে যেটাই হোক আমাদের সে 11 কোটি টাকা 1 সপ্তাহের ভিতরে যদি না দেয় তো আমরা চেহারা পাল্টাই দেব। আমরা 40-42 বছর যারা চাকরি করেছে তারা মারা গেছে, তাদের দিকে তাকায় আরও লোক যারা আছে দেখেন চুল দাড়ি পেড়ে পেকে গেছে, মুক্তিযোদ্ধারা আছে এখানে, বেশ কিছু মুক্তিযোদ্ধাও আছে। তো এটা যদি না হয় তাহলে মালিককে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না, বাড়িতে ঢুকতেও দেবো না এবং তাকে খুলনায় রাখবো কি রাখবো না এটা শ্রমিকরা সিদ্ধান্ত নেবে রাজপথে। এই মালিকরা আমাদের মতো নিরীহ শ্রমিকদেরকে তারা তোয়াক্কা করেন। মেয়র সাহেব, পূর্বের ডিসি সাহেব করেছি খুলনা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন। এই কয়েক আমরা মালিকের বাড়ির সামনে আজকে আমরা আসতে বাধ্য। নোয়াখালীর লোকেরা আজকে 8 বছর মিল বন্ধ নিয়ে তিনি মিনি